উপমহাদেশের বিখ্যাত দুই অন্ধ দোতরাবাদক নমরুদ্দিন ও টগর অধিকারী। নমরুদ্দিনকে নিয়ে তথ্যচিত্র আগেই বানিয়েছি, তাই এই আলোচনা শুধু টগর অধিকারীকে নিয়ে। টগর অধিকারী শুরুতে শিল্পীই ছিলেন, ভাওয়াইয়া, পল্লী, নজরুল, রবীন্দ্র প্রায় সব ধরনের গানই গাইতেন। কিন্তু ১৯৫২ সালের পর টগর অধিকারীর গলার স্বরভঙ্গ হলে তিনি পুরোপুরি ঝুঁকে পড়েন দোতরায়, আর তখন তার সব পরিচয় ছাপিয়ে তিনি হয়ে ওঠেন দোতরার জাদুকর কিং বদন্তী দোতরাবাদক। তার দোতরা কথা বলতো, অন্ধজনেরা ব্রেইল অক্ষর শিখে বই পড়তে পারেন, যন্ত্র বাজাতে পারেন, গ্রামগঞ্জের মানুষ টগর এই শিক্ষা পাননি। ব্রেইল অক্ষর ছাড়াই দোতরাকে তিনি কথা বলাতে পারতেন হাতের আঙ্গুলে। দোতরা জগতের এক বিস্ময় এবং ভাওয়াইয়া গানের ইতিহাসে প্রথম রেকর্ডকৃত ভাওয়াইয়া গানের দোতরা বাদক টগর অধিকারীকে নিয়ে আজকের আয়োজন। নামো কালাতো বরণের কালা, ও প্রাণ কালা ভুলি না পাহাং তোরই মায়া, টগর অধিকারীর জন্ম ভারতের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বারকোদালি টু গ্রাম পঞ্চায়েতের দেবগ্রামে ১৯১৪ সালের ১৬ ফেব্রুয়ারিতে। তবে কেউ কেউ বলেন টগর অধিকারীর জন্ম ১৯১২ সালে, যখন ১০ হাত লম্বা একটি ধুতির দাম ১০ আনা ছিল। টগর অধিকারীর বাবা শ্রীকান্ত অধিকারী, মা কলামতী দেবী, তিন ভাই টগর, পূর্ণহরি ও বৃন্দাবন, একমাত্র বোন গন্ধেশ্বরী। টগর সবার বড়। টগর অন্ধ ছিলেন, তবে তিনি জন্মান্ধ ছিলেন না। কেউ বলেন জন্মের এক সপ্তাহ পরে, আবার কেউ বলেন জন্মের ২ মাস পরে তিনি দৃষ্টিশক্তি হারান। টগর অধিকারী পদ্মেশ্বরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু বিবাহের মাত্র ২ বছর পরেই পদ্মেশ্বরী নিঃসন্তান অবস্থায় পরলোক গমন করেন। পদ্মেশ্বরীর একটি চোখ অন্ধ ছিল। প্রথাগত শিক্ষা জীবন ছিল না টগরের, প্রকৃতির মধ্যেই শুরু হয় তার জীবনের শিক্ষা। সাঙ্গীতিক পরিমণ্ডলে বেড়ে ওঠার কারণে টান ছিল সঙ্গীতের প্রতি। এভাবেই টগর অধিকারী দোতরার হাতে খড়ি নেন ওস্তাদ সেমরু চড়কিয়ার কাছে। তার কাছে তিনি দোতরাসহ বীণা ও সারিন্দা বাজানো শেখেন। টগর অধিকারীর সঙ্গীত শিক্ষার দ্বিতীয় গুরু প্রিয়নাথ রায়। গুরু প্রিয়নাথ রায় টগরকে তবলা, হারমোনিয়াম, খোল, বেহালা ও ঢোল বাজানো শেখান। তাছাড়া গুরু প্রিয়নাথের সাথে আসাম, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন স্থানে গান গেয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। ১৯৩২ সালের দিকে টগর অধিকারীর সঙ্গে সুরেন্দ্রনাথ রায় বসুনিয়ার পরিচয় ঘটে। টগর অধিকারীর সঙ্গীত শিক্ষার তৃতীয় গুরু সুরেন্দ্রনাথ রায় বসুনিয়া। সুরেন বসুনিয়া হলেন ভাওয়াইয়া গানের প্রথম রেকর্ড শিল্পী। কেউ কেউ বলেন সুরেন বসুনিয়া ছিলেন ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদের গুরু, আবার কেউ কেউ বলেন আব্বাস উদ্দিনের বন্ধু ছিলেন সুরেন বসুনিয়া। যা হোক, গুরু সুরেন বসুনিয়া টগর অধিকারীকে শাস্ত্রীয় সঙ্গীত এবং ভাওয়াইয়া গান শেখান। পরে রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতিও শেখেন টগর অধিকারী। ইয়া ইয়া জানে রে বন্ধু তারা না হবে পা,
1937 সালের নভেম্বর মাসে সুরেন্দ্রনাথ রায় বসুনিয়ার কণ্ঠে দুটি গান রেকর্ড হয় কলকাতার HMV স্টুডিওতে, যা ভাওয়াইয়া গানের ইতিহাসে প্রথম প্রকাশিত রেকর্ড। এ রেকর্ডে বাড়িতে নতুন বধূ আসিয়া কথা কয় রাঙা মুখে হাসিয়া এবং পড়োশি আপনার নয় বান্ধবরে শিরোনামে দুটি গান ছিল। রেকর্ডের পূর্বে গান দুটির বাণী শিল্পীর অনুমতি সাপেক্ষে কিছুটা সম্পাদনা করেন পল্লীকবি জসীমউদ্দীন। আব্বাস উদ্দিনের একান্ত উৎসাহ ও প্রচেষ্টায় সুরেন বসুনিয়ার রেকর্ডটি প্রকাশিত হয় কবি কাজী নজরুল ইসলামের ব্যবস্থাপনায়। এ রেকর্ডের ভাওয়াইয়া গান দুটিতে দোতারা বাজিয়েছেন টগর অধিকারী। গান দুটি উত্তরবঙ্গ ও আসামে খুবই জনপ্রিয়তা লাভ করে। 1972 সালের জুন মাসে টগর অধিকারীর দেহাবসান ঘটে। কি গান শোনালু বাপুই রে, বাপুই দোতরা বাজাইয়া, তোরই গান শুনিয়া থাকি বারে না পাঙ, তোর গান শুনিয়া থাকি বারে না পাঙ, বাপুই নাচে রে নাচে রে নাচে নাচে রে হিয়া, উমর মনে ওঠে নাচিয়া বাপুই রে। 2002 সালে খেড়বাড়ি গ্রামে পশ্চিমবঙ্গ ও আসামের সংযোগের জন্য রায়ডাক নদীর ওপর তার নামে টগর অধিকারী সেতু নির্মাণ করা হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এছাড়াও আসামের ধুবড়িতে তার নামে একটি সঙ্গীত কলেজ স্থাপিত হয়েছে। কিংবদন্তী দোতরাবাদক টগর অধিকারীর জন্য বিনম্র শ্রদ্ধা।